কোরআনুল করিমের যে অংশ তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল, সব মানুষ না, ছোট্ট একটা দল এলমে দিন হাসিল করার জন্য ঘর থেকে বাহির হয়ে যাও। নবীজির যেই হাদিস পাঠ করেছি, এই হাদিসে নবীজি বলেন, সমস্ত মুসলমান নর নারীর উপরে এলেম হাসিল করা ফরজ। আল্লাহ কোরআনে বলেন, তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল এলেম হাসিল করার জন্য ঘর থেকে বাহির হয়ে যাও। নবীজি হাদিস শরীফে বলেন, সমস্ত মুসলমান নর নারীর উপরে এলেম হাসিল করা ফরজ। আল্লাহর কথা আর নবীজির কথা একই হইল সাংঘর্ষিক, কথাটা বুঝে আসছে আপনাদের? ছোট্ট একটা দলে এলেম হাসিল করলে যদি যথেষ্ট হয়, তাহলে নবীজি সমস্ত মানুষকে এলেম হাসিল করতে হবে বলে কি বুঝাইলেন? আর যদি সমস্ত মুসলমান নরনারীর উপরে এলেম হাসিল করা ফরজ হয়, তাহলে আল্লাহ যে ছোট্ট একটা দলের কথা বললেন কি বুঝাইলেন? এই সাংঘর্ষিক কথাটা বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে শিক্ষার স্তর। শিক্ষার স্তর হইল তিনটা, ইসলামী শিক্ষার তিনটা স্তর আছে, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চতর স্তর। প্রাথমিক স্তর প্রাইমারি লেভেল, ওই যে নুরানি ঘোষণা দিল একটু আগে, এই নুরানি লেভেল, তিন বছর চার বছরে নুরানি কোর্স পড়ানো হয়। এখানের যে সিলেবাসটা নুরানি কোর্সের, বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি, ফার্সি, এগুলোর সমন্বয়ে, হয়তো ফার্সি এখন নাই, ওযু গোসল পাক না পাক, সহি শুদ্ধ ত্রিশ পারা কোরআন তেলাওয়াত, আরবি লিখতে পারা, প্রয়োজনীয় সুরাগুলো মুখস্থ, অর্থাৎ একজন মুসলমানের জন্য ইবাদতের পথে চলতে যা লাগে তা শিক্ষা দেওয়া, এটা প্রাথমিক শিক্ষা, প্রাইমারি লেভেল। মাধ্যমিক লেভেল হইল মাদ্রাসার লাইনে যত কিতাবাদি আছে, পাঠ্যপুস্তক, সমস্ত কিতাবাদি নিজে পড়তেও পারে, ছাত্রদেরকে বুঝার মতো করে পড়াইতেও পারে, মাধ্যমিক শিক্ষিত। উচ্চতর শিক্ষা হল সমসাময়িক যে কোন সমস্যার সমাধান কোরআন হাদিসের ভিত্তিতে ওনারা দিতে পারেন, উচ্চতর শিক্ষা। মাধ্যমিক শিক্ষা শেষ করেই ওনারা বসে থাকেন নাই, উচ্চতর শিক্ষা অর্জনের জন্য আরও মেহনত করেছেন, ডিগ্রি নিয়েছেন। স্বাভাবিকভাবে আমরা যেটা বলি, ভিজ্ঞ মুফতি, ভিজ্ঞ মুফতি। আল্লাহ যে বললেন, তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল এলমে দিন হাসিল করার জন্য বাহির হও, ভিজ্ঞ মুফতির কথা বলছেন। কথা বুঝে আসছে আপনাদের? বাংলা অর্থ পড়লে কি মর্মার্থ বুঝবে না ফেস লাগাইব? ভিজ্ঞ মুফতির কথা বলছেন, কারণ এই সাতগাঁওয়ে যদি একজন মুফতি থাকে, সারা গ্রামবাসীর প্রশ্নের জবাব দেওয়া, প্রয়োজন পূরণ করা ওনার জন্য সম্ভব। কারণ মুফতি সাহেবের কাছে ফতোয়া প্রত্যেক দিন আনা লাগে না, জীবনে দুই চার দশবার প্রয়োজন হয়। কথা বুঝতে আসছে? আর নবীজি যে বললেন, সমস্ত মুসলমান নর নারীর উপরে এলেম হাসিল করা ফরজ, এটা প্রাইমারি লেভেল বোঝাইছেন। কোরআন তিলাওয়াত করা বাপের জন্য যেমন ফরজ, ফুতের জন্য এমনই ফরজ। নামাজের যে সুরাগুলো মুখস্থ করা হয়, এই পরিমাণ সুরো মুখস্থ করা, ওযু কেমনে করা লাগে, হালাল হারাম পাক না পাক শিক্ষা করা, মার জন্য যেমন ফরজ, মেয়ের জন্য এমনই ফরজ। কথা বুঝে আসছে আপনাদের? নবীজি যে বললেন, সমস্ত নরনারী মুসলমানের উপরে এলেম হাসিল করা ফরজ, বড় আলেম হওয়া না নুরানি পর্যন্ত ভরা, কথাটা বুঝাইতে পারছি আমি? আর আল্লাহ যে বললেন, তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল এলমে দিন হাসিল করার জন্য ঘর থেকে বাহির হও, উচ্চতর শিক্ষা অর্জনের জন্য বলছেন।
এই এলাকায় যদি এমন এক সমস্যার সম্মুখীন হয় মানুষ যেটার সমাধান করা মুফতি ছাড়া সম্ভব না, যেমন বউ তালাক দিছে, তালাকের মাসলা মাসাইল তো অনেক, কথার ধরন ফাল্টিলে মাসালা ফাল্টে, বহুত বিষয়াদি এরকম আছে মুফতি সাহেব ব্যতীত সমাধান দিতে পারে না। এই এলাকার মধ্যে একজন মুফতি থাকলে পুরো এলাকার চাহিদা পূরণ হয়ে যায়। আল্লাহ যদি সকলকে বলতেন বড় বড় আলেম হতে হবে, তাহলে আমাদের জন্য বেকায়দায় হইতো, বেকায়দায় পড়ে যেতাম। সকলেই যদি আলেম হইতে হতো, ডাক্তার প্রয়োজন আছে না নাই, ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে না নাই, ব্যবসায়ী প্রয়োজন আছে না নাই, কৃষকেরও প্রয়োজন আছে না নাই, সব সেক্টরে মুসলমানের প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ বলছেন সব সেক্টরে মুসলমান ছড়ায় ছিটায় পড়ো, উচ্চতর শিক্ষা অর্জনের জন্য ছোট্ট একটা দল আলেম থেকে আর প্রাইমারি লেভেল পর্যন্ত সকল মুসলমান নরনারী এলমেদিন হাসিল করো। কোনো একটা বাচ্চাকে 3 বছর নুরানি পড়ায়া স্কুলে নিলে কি তার পড়ার বয়স শেষ হয়ে যাবে? বরং বর্তমানে ওলামায়ে কেরাম যেই সিলেবাস করেছেন, সকল শিক্ষার সমন্বয়ে যেই সিলেবাসটুকু করেছেন, ওই সিলেবাসে পড়াশোনা করে 3 বছরে নুরানি পড়ে দেখা গেছে তার হাতের লেখা দেখলে মেট্রিক পাস ছাত্র ছায়া থাকে। কথা বুঝে আসছে? 3 বছর নুরানিতে পরে যদি স্কুলে ভর্তি হয় এই বাচ্চাটা, পিছনের বেঞ্চে বসতে হবে না, সামনের বেঞ্চেই বসতে পারবে। ফাঁকে কি শিক্ষা পেয়ে গেল? মুসলমানই পেয়ে গেল। এই ছাত্র যদি নুরানি পড়িয়ে পরে মেধা ভালো থাকে ডাক্তার হয়, কসাই হবে না। কোরআন শিক্ষা করে যদি কেউ ইঞ্জিনিয়ার হয়, রডের বদলায় বাঁশ দিত না। কোরআন শিক্ষা তাকিয়া যদি জনপ্রতিনিধি হয়, সরকারের মাল জনগণের মাল ফেটে পড়তো না। সমস্ত মুসলমান নরনারীর উপরে এলমে দিন হাসিল করা ফরজ। এই ফরজের দাওয়াতটা দিতে গেলে অনেক মানুষের কথা শুনতে হয় এরকম, হুজুর সব কথা বুঝবেন না, আমাদেরকে বোঝাতে হবে না, নুরানিত ফরাই না কেজিত ফরাই। কেজিত কেন? যে আমি আগে মানুষ বানায় লই, যেই নিয়ত করছি ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় লই, তার মুসলমানই সে শিক্ষা লই বলে, তার মুসলমানই সে শিক্ষা লই বলে। এতে বোঝা গেল যে তোমার মতোই বানাইবা, তোমার মতো মানে মসজিদে বর্তমানে আমরা মুসলমানের সংখ্যা যেই পরিমাণ, শতকরা 90 ভাগেই বেনামাজি, 10 ভাগ নামাজি, এরপরেও হিসাব করলে আমি বেশি বলছি সংখ্যা, এই 10 ভাগ নামাজির মধ্যে 5 ভাগ আসল আর 5 ভাগ হইল চিরা টাকার মতো, চিরা টাকার মতো, বুঝছো? প্রায় সময় আমি বলি কথাটা, মাঝে মাঝে দান বাক্সত কিছু টাকা পাওয়া যায়, কোনো দোকানে চলানি যেত না, ফান মলও নিল না, মিষ্টি মলে নিল না, তরি তরকারি কিনা তো দিল না, পরে করতে আর বাইর করলাম না, ফকের তাও এটা শুক্রবারে কামো লাগাইম। আল্লাহর গরো দলছে, শুনছি আল্লাহর রাস্তায় নাকি মহব্বতের জিনিস কুরবানি দেওয়ান লাগে, ঈদের সময় কুরবানি দে, মহব্বতের জিনিস কুরবানি দেওয়ান লাগে। 14 বছর যাবত মহব্বতের গরু আমার হাল বাইতেছে, 14 বছর যাবত, এখন আর যখন হালও আটে না, এই মহব্বতের জিনিসটা কুরবানির দালাই। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে মসজিদও যায় এমন সময় যে কোনো জায়গা তার চলে না, নামাজও লাগছে এমন সময় ব্যবসা ছেড়ে দিছে, কয় এখন আল্লাহ আল্লাহ করি। ব্যবসা ছাড়লেন কেন? এখন কাস্টমারে 500 টিকে দিলে আমি 700 ঘুরাই দিলাই, মাথা ঠিক থাকে না, এখন মসজিদে গেছে। গৃহস্থী ছাড়লেন কেন? আগে তো ইচ্ছা করলে 1-2 কের হালবায়া নিজেই ব্যবস্থা করতে পারছি, দৈনিক
এমন শক্তি সমর্থ আছে, কারণ খেতে রাইলে দেখাইতে গেলে ভরে যায় গিয়া, এখন মসজিদে গেছি গিয়া। সুরে সুরি সারিয়ে দিছি, সুরি সারিয়ে দিছি কেন, বুড়ো হয়েছি তো কাশ উঠতে ওরা শেষ রাত দিয়া। যে ভাই চুরি তো তুমি ছাড়ো নাই, চুরি তোমারে ছাড়ছে, ব্যবসা তুমি ছাড়ো নাই, ব্যবসায় তোমাকে ছাড়ছে, গৃহস্থী তুমি ছাড়ো নাই, গৃহস্থে তোমারে ছাড়ছে, সমাজে তোমাকে যখন ছেড়ে দিছে কোনো কাজে লাগো না, এখন সময় আল্লাহরে দেছ। বউ এক শয়তান মসজিদে যাই তারে না, গরম শান্তি নাই, যাইব কই মসজিদে গেছে, মসজিদও গে ইমাম সাহেবের ভিসা লাগে, মুয়াজ্জিনের ভিসা লাগে, ইমাম মুয়াজ্জিন আল্লাহ এই গজব আমার উপরে করতে হয় না, জিলে অতদিনে দেখবেন কোনো ছাত্রকে কোনো একটা বাচ্চাকে যদি কোরআন শিক্ষাটা দিতে পারেন ছোটবেলায়, ভার্সিটিতে পড়াশোনা করান, কোনো নিষেধ নাই, মুসলমানের সব সেক্টরে দরকার, কথাটা আমি আরও বলছি।